সেজদাই নত হ অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলসে হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে আলহামদুলিল্লাহ পড়ে না কোরআন আমাদেরকে বললো সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর কাছে চলে যাও সোজা প্রশ্ন সোজা উত্তর কোরআনকে জিজ্ঞেস করলাম কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় কোরআন বলল একেবারে সোজা সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহ তোমার কাছে টেনে নিবে ওয়াসজুদ ওয়াকতারিব সূরাতুল আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় আল্লাহ বললেন ওয়াসজুদ ওয়াকতারিব এটা মুখস্থ করে যেতে হবে আজকে গাইবান্দার ভাইয়েরা আমার সাথে আওয়াজ তুলে পড়েন ওয়াসজুদ ওয়াকতারিব ওয়াসজুদ ওয়াকতারিব ওয়াসজুদ ওয়াকতারিব মানে সেজদা দাও কাছে আস ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প আছে না নাই কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না এটা মুসলমান জানে না কোরআন কাছে আসার গল্প শিখায় ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয় বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প চিল্লায় বলেন ঠিক কি না ওয়াসজুদ সেজদা লুটিয়ে পড়ো কাছে আসো কাছে আসো আপনি বিপদে পড়ে আছেন সেজদা দেন ব্যবসায় মন্দা সেজদা দেন অসুস্থ সেজদা দেন মনে জ্বালা যন্ত্রণা ঋণের বোঝা সেজদা দেন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চলে যান বিষ্ণু ঈসা ইসলাম বললেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওহুয়া সাজিদুন ফাকসিরু ফীহি দুআ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় পড়েন সুবহানাল্লাহ আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে আপনি যখন সেজদা দেন কপালটা জায়নামাজে পড়ে আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে এই জন্য সেজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই ডু ই ফিল দ্যাট হি ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আল্লাহর হাবিব ইসলাম বলেছেন সল্লু সলাতান মুআদ্দে বিদায়ী নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালাত অ্যাজ ইফ দিস ইজ ইওর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাত পড়বা চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কি না এখন আমার ঘড়িতে বাজে 10:15 যদি বলা হয় রাত 12টায় আপনার ইন্তেকাল হবে আজ রাতে 12টায় আপনার ইন্তেকাল এখন দুই রাকাত